व्यू देखो गाइस, सिर्फ व्यू देखो। देखो पूरा शेष। এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আমরা তিনজন, আমার দাদা লিখতে লাগলো, কিছু পাওয়া গেল না। লাস্টের দিকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো প্রথমে বলে দিই তোমাদেরকে, এখন আমি আছি মালদায়। দেখতে পাচ্ছ আমার ঘর না, এটা মালদাতে আছি অন্যজনের বাড়িতে। আর এখান থেকে আমি যাবো সাজিলপুরের দিকে। তো একবারে বাইকে গিয়ে কথা হচ্ছে, সো লেটস গো। কিছু করার নাই, চলো দেখা যাক। Oh,
শেষ মুহূর্তে চলে এলাম আমাদের মঞ্জিলে। তো কী বলবো গাইস, এই দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ছুটে যাক, তারপরে আবার আমরা আপনাদেরকে ঘুরোতে বেরোবো। পুরো ভিজে গেছে তো গাইস, ভিউ দেখো। তো গাইস, নামার সময় তো কিছু বুঝতে পারিনি, এবার দেখো ওঠার সময় কী হয়। পাহাড় উঠতে হবে, পুরুলিয়া পাহাড়, সরি পুরুলিয়া না, আমরা একটা জায়গায় এসেছি, আমি আসল কথা নামটা জানি না। আমার দাদা লিখতে লাগলো, কিছু পাওয়া গেল না, লাস্টের দিকে ঢিল নিয়ে লিখতে লাগলো। এরপরে আমি লিখব, আমার যদি মনে ইচ্ছা পূরণ হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। কি লিখছে দেখে আসি, তাহলে কে লাগলে ও হাম ভি লিখলে, আমিও লিখিনি। এই পাথরের পাশে আছে, এটা আমাদের আসিমনের পাথর, আর ছোট্ট মাঝার ওদিকে বড় মাঝার আছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি ওদিকে গিয়ে। আর সেরকম এদিকে কিছু নাই, আমার দাদা বলছে কি সব এদিকে জঙ্গল। মাঝারের দিকে যাওয়া যাক, মাঝারের দিকে যাওয়া যাক। ভিউ দেখো গাইস, সেই ভিউ দেখো দেখো। ঘোরা শেষ, এবার আমরা রওনা দিলাম বাড়ির থেকে, আমরা তিনজন আছি। কিছু বলে দাও লাস্ট, কিছু বলবা? আর কি বলবো, বলছি কিছু বলে দাও লাস্ট, কিছু বলবা? আর কি বলবো, বলছি লাগা। রাস্তা দেখো, ইতনা সুন্দর, এত সুন্দর জায়গার রাস্তা দেখো, ওদিকে সব মার্বেল টাইলস দেওয়া বাসানো আছে, এবং রাস্তা দেখো, রাস্তা তো না শুধু গর্ত। ভিউ দেখো, এসে লাগ রা হ্যা।